السلام عليكم ورحمة الله وبركاته معزز محترم بيورس عربيك فلسطيني أبدر كشاكو تم الحمد لله أمرا عربي تي سبيكين كرا جنو عربي تي قطع برطة برا جنو شربت تشتا إن شاء الله أمرا كورتسي يتو پور بي أمرا ونگولي كلاس عربي تي قطع برا رو پور أمرا نيس إن شاء الله أشكوري إيه رول بانيوم با تركتر گولي كشامن ركي أمرا অতএব উন্নত বিলম্বে ইনশাআল্লাহ দুইজনের মাধ্যমে মুকালামা মুহাদাসা এবং আপনার খুতবা ভাষণ ইত্যাদি দেওয়ার শিখানোর ইনশাআল্লাহ সর্বোত্তম কাজ আমরা অতি দ্রুতই আমরা শুরু করব ইনশাআল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব তারপরে আমরা কি করব তারপরে আমরা বাক্য রচনা আজকে আরেক ও আপনার ভিন্ন একটা রকম আমরা কি করব বাক্য রচনা করব ইনশাআল্লাহ খেয়াল করবেন আজকে আমরা যে বাক্য রচনাটা করব সেটা হলো যে মাতুফ এবং মাতুফে আলাই মাতুফ এবং মাতুফে আলাই মাতুফ এবং মাতুফে আলাই এই দুটি মিলে আমরা কি করব কিছু বাক্য রচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাতুফ আমি আবার লিখি একটু খেয়াল করেন মিম আইন মা তা ওয়াও ফা মাতুফুন মা তুফুন মাতুফ আর আরেকটা অংশ কি মাতুফুন আলাইহি মাতুফুন আলাইহি মাতুফুন আলাইহি মাতুফুন অনেকে বলেন মাতুফুন আলাইহি মাতুফুন বিহি এক একজন এক একটা নাম দিয়ে থাকেন বা কিতাবে বিভিন্ন প্রকার নাম আসে সেগুলি আসলে আমাদের খুব বেশি প্রয়োজন নাই মাতুফ আলাই যে কথা মাতুফুন বিহি একই কথা একটু খেয়াল করবেন মাতুফ আলাই এবং মাতুফ বিহি বলতে আমরা কি বুঝি দেখেন মাতুফুন মিম আইন তা ওয়াও ফা মাতুফুন শব্দটার অর্থ কি মাতুফুন শব্দটা মাতুফুন মাতুফুন মাফউলুন মাতুফুন মাফউলুন ইসমে মাফউল এর শব্দ কার শব্দ ইসমে মাফউল ইসমে মাফউল এর শব্দ ইসমে মাফউল অর্থ কি ইসমে মাফউল শব্দের অর্থ হইল যে কাজটা করা হয়েছে কৃতকর্ম এখন দেখেন আইন তফা আইন তফা আতফুন আতফা ইয়াতিফু অর্থ কি আতফা ইয়াতিফু শব্দের অর্থ হইল দাওয়াত দেওয়া সম্পর্ক করা কার সাথে আপনার কি করা রিলেশন রাখা সংযোগ রাখা এবার দেখেন আবার আইন তফা আতফুন শব্দের অর্থ হইল কি আপনার হৃদয়ের বন্ধন অর্থ কি হয় হৃদয়ের বন্ধন সম্পর্ক আত্মীয়তা তাহলে মাতুফুন অর্থ হলো সম্পর্ক করা হয়েছে আত্ম করা হয়েছে সম্বন্ধ করা হয়েছে আক্ত করা হয়েছে অ্যাড করা হয়েছে যোগ করা হয়েছে রিলেশন করা হয়েছে এর অর্থ হলো কি মাতুফ এবার দেখেন মাতুফুন আলাইহি আলা অর্থ উপর হি মানে তার মাতুফুন আলাইহি অর্থ হইল তার উপরে আত্ম করা হয়েছে বা তার সাথে আত্ম করা হয়েছে এরপর দেখেন মাতুফুন বিহি মাতুফুন বিহি অর্থ কি তার সাথে এখানে আপনার বাড়া কোন অর্থে আসছে আপনার মাইয়া অর্থে আসছে মাতুফুন বিহি তার সাথে আত্ম করা হয়েছে এরপরের যে অংশ সেটা হবে কি শুধুই মাতুফ অর্থাৎ যাকে যাকে আত্ম করা হয়েছে যেমন দেখেন মাতুফুন আলাই এবং মাতুফুন বিহি আমি একটা উদাহরণ লিখি বাংলায় যেমন করিম এবং রহিম করিম এবং রহিম করিম এবং রহিম এই যে করিম এবং রহিম বাংলায় যে শব্দগুলি এবং অর্থে আসে তার মানে এবং তারপরে আছে আপনার আ তারপরে আছে কি উ আপনি বলতে পারেন করিম উ রহিম করিম আর রহিম করিম এবং রহিম আপনি যাই কিছু বলেন ঠিক এইভাবে আপনাকে বলতে হবে এরপর দেখেন এটা সাধারণত ইংরেজিতে কি আসবে এন্ড আসবে কি আসবে এন্ড করিম এন্ড রহিম এরকম আসবে করিম এবং রহিম
করিম আর রহিম, এই যে একটা শব্দ আমি আনলাম এখানে, এবং এন্ড আর উ, এই অর্থে ব্যবহৃত একটা শব্দ আরবিতে আছে, সেটা হলো কি? ওয়া। সেটা কি? ওয়া। মনে রাখতে হবে এই যে ওয়াও যে রাখলাম অজবর ওয়া, এই ওয়াও আছে প্রায় 12 রকমের ওয়াও আছে। ওয়াও আছে হরফ আতফ, ওয়াও আছে আপনার হরফ তাআজ্জুব, ওয়াও আছে ওয়াও কসম, ওয়াও আছে আপনার হরফ জার, তারপর আপনার অবাস ও হালিয়া, আপনার অবাস ও ফাসেলা। আমরা একসময় সময় নিয়ে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ এই ওয়াও বর্ণের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর দেখেন তাহলে এই জায়গায় ওয়াও দ্বারা কি বুঝাচ্ছি? করিম এবং রহিম, এই যে এবং আসলো, এবং আর উ এন্ড ওয়া একই ক্যাটাগরি, একই জিনিস। এটা কি আপনার? একই জিনিস, একই। এন্ড বলতে যা বুঝি, এবং বলতে তা বুঝি, আর বলতে এটাই বুঝি, ওয়া বলতে এটাই বুঝি, উ বলতে এটাই আমরা বুঝি। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আলোচনা আছে, তারপরে আমি ইনশাআল্লাহ আরবিতে কথাবার্তা বলার জন্য এই জিনিসটা সামনে নিয়ে আসব। মনে রাখবেন এই যে এবং, ওয়া, উ, আর, আপনার এই যে এন্ড, এই শব্দগুলি এমন দুইটা শব্দের মধ্যে, দুইটা শব্দের মাঝে বসে, যে দুইটা শব্দকে একই হুকুমের প্ল্যাটফর্মে নিয়ে যায়। আমি আবার বলি, এই শব্দগুলি এমন জায়গায় বসে, এবং উ আর ওয়া এন্ড, এগুলি এমন জায়গায় বসে যে জায়গায় বসার পরে এর আগের শব্দকে এবং এর পরের শব্দকে একই প্ল্যাটফর্মে নিয়ে যায়, একই হুকুমের মধ্যে নিয়ে যায়। তার নাম হইল হারফুন আতফুন। হারফ মানে অব্যয়, আতফুন মানে সম্বন্ধ করার, সম্বন্ধ করার অব্যয়, অর্থাৎ এরা দুইজনের মধ্যে সম্বন্ধ করিয়া একই ফতোয়ার ভিতরে নিয়ে আসে। যেমন আমি যদি বলি যে সুদ এবং ঘুষ, সুদ এবং ঘুষ হারাম, খেয়াল করবেন সুদ এবং ঘুষ হারাম, হারাম। এই জায়গায় দেখেন সুদ একটা শব্দ এবং হরফে আতফ, ঘুষ কি আরেকটা শব্দ, এরপরে লেখা আছে হারাম। তার মানে হইল এই এবং এর কাজ হইল সুদ এবং এই ঘুষ, এই দুইটা জিনিসকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসবি। তার মানে হইল সুদ হারাম, ঘুষ ও হারাম, শুধু হারাম, ঘুষও হারাম। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা বুঝলাম সুদ হারাম, ঘুষও হারাম। যদি এবং বসে তাহলে এমনটা বুঝবেন না যে দুইটা জিনিসের ফতোয়া দুইটা। তার মানে হইল সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া সুন্নত, এরকমটা বলবেন যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া সুন্নত, এমনটা বলবেন না। বরং আমরা বলবো যেহেতু মাঝে এবং বসছে, এন্ড বসছে, কাজে এটার পূর্বে এবং পরে দুইটার ফতোয়া এক, দুইটা একই প্ল্যাটফর্মে চলে আসবে। এর নাম হইল মাতুফুন আলাইহি আর মাতুফুন বিহি। দুইটার হুকুম কি? দুইটার হুকুম এক। কিভাবে এক? সুদ এবং ঘুষ হারাম, তার মানে দুইটাই হারাম। এই কারণে আমরা বলবো যেহেতু এটা আগে আসছে, এটাকে আরবিতে বলা হবে মাতুফুন, মাতুফুন আলাইহি, আর এটাকে বলা হবে হারফুন আতফুন। হরফে আতফ তরকিবের সময় আসবে না, আর গুশ হইল আপনার কি? মাতুফ। কি হবে? মাতুফ। এবার মাতুফ আর মাতুফ আলাই মিলিয়া যেহেতু একটা প্ল্যাটফর্মে আসে, একই ফতোয়ার ভিতরে আসে, একই বিধানের ভিতরে আসে, কাজে এই দুইটা মিলিয়া একটা নাম ধারণ করবে। কি করবে? একটা নাম ধারণ করবে। যেমন মনে করেন আমি লিখলাম এখানে বাকরুন ওয়া রশিদুন, কি লিখলাম? বাকরুন ওয়া রশিদুন। এবার খেয়াল করেন বাকরুন ওয়া রশিদুন, তার মানে বকর এবং রশিদ। এই দেখেন ও হরফে আতফের আগে দুইটা পেশ, রশিদের মধ্যে কি? দুইটা পেশ। তার মানে হইল আগেরটা পেশ, পেশের অবস্থায় আছে, এরপরটাও কি? পেশের অবস্থায় আছে, হারাতে রাফইয়াতে আছে, হারাতে রাফইয়াতে আছে। এমন হবে না যে আগেরটা জবরের অবস্থায়, পরেরটা জেরের অবস্থায়, বা পরেরটা পেশের অবস্থায়। যদি এমন দেখেন যে আগেরটার এক অবস্থা, পরেরটার আরেক অবস্থা, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ওয়াও আছে 12 প্রকার, সেখান থেকে ওয়াওটা হরফে আতফ না, এটা হয়তো অন্য আরেক প্রকারের ওয়াও, এটা বুঝতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এই যে এবং যে জায়গায় বসে, এবং উ আর এন্ড ওয়া এইগুলি যে জায়গায় বসে, এটার কিন্তু আরো কিছু আছে, সেটা হইল
আমি এখানে লিখেছি করিম এবং রহিম। করিম শব্দটা ইসিম, করিম শব্দটা কি ইসিম, করিম এর একটা নাউন, করিম এর একটা কি বিশেষ্য। আবার দেখেন এবং শব্দের পরে বিশেষ্য বসছে রহিম, এটাও বিশেষ্য, এটাও বিশেষ্য, এটাও নাউন, এটাও নাউন, এটা ইসিম, এটা ইসিম। এখন যদি আপনি এভাবে বসান যে করিম এবং গেল, খেয়াল করবেন করিম এবং গেল এটা কি বাক্য হয়েছে, করিম এবং গেল, করিম এবং গেল, তার মানে না এটা হবে না। কেন? যে করিম হইল কি বিশেষ্য নাউন, আর এবং এর পরে কি গেল, গেল হইল বার, গেল হইল ফেল বা ক্রিয়া। কাজেই এবং আপনার ইসিম আর ফেলের মধ্যে মাতুক মাতুফালাই হবে না, মাতুক মাতুফালাই হবে না। আপনি যদি বলতেন গেল এবং করিম তাইলেও মিলবে না। আপনি যদি বলেন করিম এবং দ্বারা, দ্বারা কি, দ্বারা হইল কি এরা আপনার প্রিপোজিশন, দ্বারা হইল কি প্রিপোজিশন, হারফ অব্যয় যেটাকে বলা হয়, করিম এবং দ্বারা না এটাও হবে না। তার মানে হইল এবং এমন একটা জিনিস, হরফা আতফ এমন একটা জিনিস যার আগেরটা ইসিম তো পরেরটা ইসিম, আগেরটা ফেল তো পরেরটা ফেল। যেমন আপনি যদি বলেন যে পড়লো, পড়লো এবং লেখলো, পড়লো এবং লেখলো, এবার কিন্তু মিলছে, যে পড়লো এবং লিখলো এবার কিন্তু মিলে গেছে। কারণ পড়লো ফেল বা ক্রিয়া, লেখলো এটা ফেল বা ক্রিয়া, এটাও বার, এটাও বার, দুইটা বার্বের মাঝে এবং আসছে, এন্ড আসছে, ও আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ফেল হবে, একটা ইসিম হবে, একটা ফেল হবে আর একটা আপনার হরফ হবে, এটা অদৌ সম্ভব না। এই কারণে আমি বলেছি মাতুফে আলায়ের যে হুকুম, মাতুফের একই হুকুম। করিম ও রহিম চুর, তার মানে করিম সুর, রহিম মক্কার ইমাম, না কখনোই না। তার মানে হইল করিম ও চুর, রহিম ও কি চুর, দুটো ফতুয়া কি এক, আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এখানে আল্লাহ তাআলা একটা ও ব্যবহার করেছেন দুইটা বাক্যের মাঝে, দুইটা কি বাক্যের মাঝে, মাঝে মাঝে এই এবংটা বাক্যের মাঝেও ব্যবহৃত হয়। যেমন করিম পড়তে বসলো, করিম পড়তে বসলো এবং সে পড়ায় বা পড়ালেখায় মন দিল, এটা হলো আপনার আরেকটা বাক্য। মাঝে মাঝে উক্ত এবংটা কি করে এটা দুইটা বাক্যের মাঝেও বসে। সেই ক্ষেত্রে এমনটা হতে পারে যে একটা বাক্য জুমলাতুন ইসমিয়া আর একটা বাক্য কি জুমলাতুন ফেআলিয়া, এটা হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা মাতুফা এবং মাতুফা আলাইয়ের উপর আলোচনা শুনতে পারলাম, মাতুফা এবং মাতুফা আলাই সম্পর্কে আমরা জানতে পারলাম যে উভয়ে কি একই হুকুমে থাকে। যেমন আপনি যদি বলেন এখানে ওয়া, এখানে আর এখানে একটা শব্দ, দুই জবাব দিবেন তো এখানে দুই জবাব দিবেন, দুই জার দিবেন দুই জার দিবেন, দুই পেজ দিবেন দুই পেজ দিবেন, অর্থাৎ এই শব্দটা যেই হালতে আছে এই শব্দটা কি একই হালতে আছে। আর তোর কি বলবেন মাতুফ আলাই এবং মাতু, আলহামদুলিল্লাহ আমরা আমরা মাতুফ এবং মাতুফ আলাই সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখন আমরা আরবিতে বাক্য গঠন, আরবিতে স্পিকিং বা আপনার আরবিতে কথাবার্তা বলার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। দেখেন আমি একটা নিয়ম দেখি যে ফায়ার হবে ফায়ার হবে, এটা খেয়াল করতে হবে তর্কিটা, ফায়ার হবে আত্ম, আমি সহজ রেখলাম আত্ম বলতে মাতুফ মাতুফ আলাই, ফাইল হবে আতফ, আর 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 মাফউল হবে, মাফউল হবে মুশারুন ইলাইহি, মাফউল হবে কি, মাফউল হবে মুশারুন ইলাইহি, মুতাআল্লাক, মুতাআল্লাক নাই। এরকম একটা বাংলা বাক্য আপনারা তৈরি করুন। আমি দেখেছি এখানে ফাইল হবে আতফ আর মাফউল হবে মুশারুন ইলাইহি, মুতাআল্লাক নাই, এমন একটা বাক্য তৈরি করুন ইনশাআল্লাহ। আপনারা এমন একটা বাংলা তৈরি করুন,
উক্ত বাংলা আমাদেরকে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। এরকম একটা বাক্য বাংলা বাক্য তৈরি করুন, যে এটার বাংলা বাক্য আপনারা তৈরি করে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই আমাদেরকে জানান দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, ফাইল হবে আতফ, আর মাফউল কি হবে? মুশারুন ইলাই, মুতাআল্লাক নাই, মুতাআল্লাক হবে না। এটা বাংলা আমি দেখি, যেমন দেখেন করিম উ, করিম উ রহিম, করিম উ রহিম, এই এই বইটি পড়লো, করিম উ রহিম এই বইটি পড়লো, আলহামদুলিল্লাহ। অতি সহজ আমি একটা বাংলা তৈরি করলাম, আপনারা বাংলা তৈরি করেন যে রহিমা ও ফাতেমা, হ্যাঁ আপনার কি এই পাখিটি দেখলো, এ তো হয়ে গেছে, রহিমা এবং ফাতিমা এই পাখিটি দেখলো, বলতে পারেন এইভাবে কোন সমস্যা নাই। তাহলে এবার দেখেন আমরা তুর্কিক করি, তুর্কিক পড়ার পরে আমরা দেখবো মিলছে কিনা। তাহলে পড়লো এটা কি? পড়লো এটা ফেল, ফেল কি চায়? ফেল ফাইল চায়, আর কি চায়? মাফউল চায়, আর কি চায়? মুতাআল্লাক চায়। এখন দেখেন ফাইল কে? পড়লো, কে পড়লো? ফাতেমা, করিম ও রহিম উভয়ে পড়েছে। বিদায় আমরা বলবো, যেহেতু করিমটা আগে, আমরা বলবো মাতুফুন আলাইহি, আর উ বলবো হরফে আতফ। তার মানে এটা কি? সংযোগ করার শব্দ, সংযোগ করার অব্যয়। তারপর রহিম কি? রহিম হলো আপনার কি? মিম আইম তাওয়াফা মাতুফ। এবার মাতুফ আর মাতুফ আলাই মিলে কি হবে? ফাইল বা কর্তা, আলহামদুলিল্লাহ। বাংলায় তুর্কি ক্লিয়ার তো আরবিতে স্পিকিং ক্লিয়ার, বাংলায় তুর্কি বুঝবেন তো আরবিতে তুর্কি বুঝবেন। মাতৃভাষা বাংলা, আমরা আগে বাংলায় তুর্কি পড়ব ইনশাআল্লাহ। তাহলে দেখেন করিম ও রহিম, করিম কি? মাতুফে আলাই, আর উ হরফে আতফ, রহিম কি? মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলিয়া কি? ফাইল, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন এই কি? এই এই আমরা জানি ইসমি ইশারা, ইসমে ইশারা, ইসমি ইশারা কাকে বলে? ইঙ্গিত বাচক শব্দ কি? ইসমি ইশারা বলে। যেমন দিস, দিস, দ্যাস, আপনার দ্যাট, দোস, এগুলি হলো আপনার কি? ইসমে ইশারা। তাহলে এরপর আছে কি? বইটি, কি আছে? বইটি, যার দিকে ইশারা করা হয় তাকে আরবিতে জানি কি বলে? তাকে আরবিতে মুশারুন ইলাইহি বলে। আরবিতে কি বলে? মিম সিনাদি প্র, মুশারুন ইলাইহি। ইসমি ইশারা আর মুশারুন ইলাইহি মিলে এখন কি হবে? আপনি প্রশ্ন করুন করিম ও রহিম পড়লো, আপনি প্রশ্ন করুন করিম ও রহিম কি পড়লো? আমরা জানি কি এবং কাকে তারা প্রশ্ন করে যে উত্তর সাথে মাফল বলে। করিম ও রহিম পড়লো, করিম ও রহিম কি পড়লো? আপনি বলবেন করিম ও রহিম এই বইটি পড়লো বা বইটি পড়লো। করিম ও রহিম কি করলো? করিম ও রহিম বইটি পড়লো। তাহলে বোঝা গেছে এই ইসমি ইশারা বইটি মুশারুন ইলাই, ইসমি ইশারা আর মুশারুন ইলাই মিলে কি হইল? মাফউল হইল, অবজেক্ট হইল। দেখেন আপনি যদি ইংরেজি করেন করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম, এই যে করিম এন্ড রহিম আপনি সাবজেক্ট বানাইছেন, তার মানে কি? ফাইল বানাইছেন। তারপরে কি বলবেন? এরপর আপনি হয়তো রিড যে বাদ আছে এটা আপনি ব্যবহার করবেন। তারপর কি ব্যবহার করবেন? দিস বুক, মানে এই বইটি, যে দিস বুক বলতে সেটা অবজেক্ট হয়ে গেছে, তার মানে এটা মাফউল। তাহলে আমরা কি পাইলাম? করিম ও রহিম এই বইটি পড়লো, ফেল দুটি মিলে কি? ফাইল, আর ইসমি ইশারা আর মুশারুন মিলে কি হইলো? মাফউল। এবার ফেল, তার ফাইল আর মাফউল, এই তিনটা মিলে কি হইলো? জুমলাতুন ফেআলিয়া, জুমলাতুন ফেআলিয়া। চলুন আমরা এবার বাক্যটা গঠন করি, বাক্য গঠন করার পরে আমরা এটাকে আবার তুর্কিব করব ইনশাআল্লাহ। কেন করে? তাহলে আমরা জানি সর্বপ্রথম কি ব্যবহার করতে হয়? ফেল ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ফেল। এবার পড়া আরবি কি? পড়া আরবি আপনার আদ দারসু, আদ দার সু, অথবা আল আল কির, আল কির আতু, আল কির আতু। এবার দেখেন আপনার ইচ্ছা, আপনি যদি আদ দারসু তো কিনেন, আলিফলাম বাদ দিতে হয়, হরকত বাদ দিতে হয়, প্রথম অক্ষর জবর, শেষ অক্ষরে জবর, মাঝের অক্ষরে বাব অনুযায়ী, দারাসা, দারিসা, দারুসা, আপনার ইচ্ছা লেখেন দারাসা। কেন দারাসা? লেখলেন দারাসা, সমস্যা নেই। এখন দারাসার ভিতরে শব্দ কয়টা? দারাসার ভিতরে শব্দ 14টা। কি কি? দারাসা, দারাসা, দারসু, দারাসা, দারাসতা, দারসনা, দারাস্তা, দারস্তুমা, দারস্তুম, দারস্তু, দারসনা, 14 থেকে যে কোনো একটা আনলেই চলবে? না,
সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই ফাইল দেখতে হবে। তো ফাইল কি পুরুষ, ফাইল কি থার্ড পারসন, ফাইল কি থার্ড পারসন এবং পুরুষ, এগুলি মেসকুলিন জেন্ডার এবং কি থার্ড পারসন, থার্ড পারসন মেসকুলিন জেন্ডারের জন্য আগে হইল দারসা প্রথমটা। আমরা জানি যদি ফেল আগে আসে, ফাইল যত বছরই হোক ফেল সব সময় এক বছর। আপনি ইচ্ছে করলে দারসা আগে লিখতে পারবেন, ইচ্ছে করলে করিম ও রহিম ইংরেজির মতো, যেমন করিম এন্ড রহিম খেয়াল করবেন, আপনি ইচ্ছে করলে করিম এন্ড রহিম, করিম এন্ড রহিম আপনার রিড, এটা আপনি লিখবেন করিম এন্ড রহিম রিড। যদি আপনি ইংরেজির মতো সাবজেক্ট যদি আপনি আগে আনেন, আগে আনতে পারবেন। সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি দুইজন হয়, এই ভার্বটা এই ফেলটা কি একটা, এটাও দুইজন হয়ে যাবে দারসা। আপনি যদি বলেন এইভাবে যে খেয়াল করবেন ইংরেজির মতো লিখেছি আমি কারি কারিমুন ওয়া মানে এন্ড রহিমুন, এই যে করিম এন্ড রহিম তার মানে কারিমুন ওয়া রহিমুন। এরপরে আপনার কি সাবজেক্টের পরে কি বসাইতে হয়, সাবজেক্ট প্লাস ভার্ব। এই যে রিড লিখলাম, এই রিড আপনার কি ভার্ব। এখন যদি আপনি ফেল লেখেন দারসা, তাহলে এখানে দুইজন হওয়ার কারণে দারসা, দুইজন হওয়ার কারণে আপনি দারসা দারসা তাসমিয়া শব্দ ব্যবহার করবেন, দারসা তাসমিয়া ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা হুবহু ইংরেজির মতো সেন্টেন্স তৈরি করি, তাহলে সাবজেক্ট গুলি আগে আসার কারণে আপনি আরবিতে উক্ত ভার্বটা আপনার কি লিখতে হবে, ওই সাবজেক্টের নাম্বার অনুযায়ী লিখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, তার মানে জমা হবে, তার মানে তাসনিয়া হবে। কিন্তু আরবিতে নিয়ম হইল এই ফেলটা আগে আসে, ফেলটা সাধারণত আগে আসে, আগে আসলে সাবজেক্ট যত বছরই হোক ফেল সবসময় এক বছর হয়। কি হয়? এক বছর হয়। শুধু মেনটেন করবেন জেন্ডার, মেনটেন করবেন জেন্ডার কি পুরুষ, এটা কি মেসকুলিন জেন্ডার না ফেমিনিন জেন্ডার, শুধু জেন্ডার আপনি কি করবেন বিবেচনা করবেন। এখন দেখেন করিম ও রহিম মেসকুলিন জেন্ডার, কাজেই আমরা দারসা যদি ফেলটা আগে আনি আমরা এক বছর শব্দ ব্যবহার করব দারসা। কি ব্যবহার করবো? দারসা। আলহামদুলিল্লাহ আমরা ফেল পাইলাম, ফেলের পর কি বসাইতে হয়, ফাইল বসাইতে হয়। ফাইল কয়টা? করিম ও রহিম। তো আগে করিম দেখেন, করিম কারি মুন পেশ কেন? হ্যাঁ আমরা জানি আরবিতে যেগুলি সাবজেক্ট যেগুলি ফাইল বা কর্তা এসেছে কি হয়, পেশ হয়। দারসা কারিমুন ওয়া রহিম, দারসা কারিমুন ওয়া রহিমুন, দারসা কারিমুন ওয়া রহিমুন। আলহামদুলিল্লাহ শেষ। এরপর গেছে এই বইটি, এই বই আরবি কি? এই বই আরবি হইল হাদা, হাজা আল কিতাব, হাদাল হাদাল কিতাব। কেউ যদি প্রশ্ন করেন হাদাল কিতাবু, হাদাল কিতাবা, হাদাল কিতাবি, যে এখানে আলিফলাম কেন দিলেন, আলিফলাম কেন দিলেন, মনে রাখবেন যদি ইসমিশারা শব্দগুলি, যদি ইসমিশারা এবং মুসানিলা এই শব্দগুলি যদি বাক্যের ভিতরে চলে আসে, তাহলে সবসময় আলিফলাম দিয়ে বাক্য গঠন করবেন। কোথায় চলে আসলে? বাক্যের মাঝে চলে আসলে। আর যদি এই জিনিসগুলি বাক্যের প্রথমে থাকে, তাহলে আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে করলে আলিফলাম সহ ব্যবহার করতে পারবেন, ইচ্ছে করলে আলিফলাম ছাড়াও ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি দেখেন এইগুলি বাক্যের ভিতরে চলে আসছে, তাহলে অবশ্যই আলিফলাম সহ ব্যবহার করবেন, এবং এটা হবে ইসমিশারা, আল কিতাব হবে মুশারুন ইলাইহি। এখন কথা হইল হাজাল কিতাবু, হাজাল কিতাবা, হাজাল কিতাবি, এখানে বার মধ্যে তিনটা হরকত জায়গা আছে, হাজাল কিতাবু, হাজাল কিতাবা, হাজাল কিতাবি। এখন লেখা আছে এই ইসমিশারা বইটি মুশাওয়িলাই, ইসমিশারা আর মুশাওয়িলাই মিলে মাফউল হইল। মাফউলের হরকত কি আপনাকে এখন বলতে হবে, এই কথাগুলি আমি আর বলবো না। মাফউলের হরকত কি? মাফউলের হরকত হলো জবর, কাজেই হাজাল কিতাব, এই যে আমি এখানে রাফ করলাম রাফ, এখন এই রাফটা শুধু এখানে নিয়ে বসাইবো। কিভাবে বসাইবেন বলেন তো, কিভাবে বসাইবেন? দারাসা কারিমুন ও রহিমুন, হাদা হাদা আল কি তা বা জবর, কেন জবর? মাফউল হইছে, মাফউল মধ্যে কি হয়, জবর হয়। হাদাল কিতাব, দারাসা কারিমুন ওয়া রহিমুন হাদাল কিতাব। তোর কি পড়ুন দারাসা ফেল, এই দেখেন দারাসা ফেল, কারিমুন মাতুফুন আলাই ওয়াও হরফে আতফ, রহিমুন মাতুফ, মাতুফ আর মাতুফ মিলিয়া ফাইল,
하다 এই ইসম ইশারা এই আল কিতাব এই যে বই মুশাওন মিলাই ইসম ইশারা মুশাওন মিলাই মফুল এখন ফেল তার ফায়ল আর মফুল মিলিয়া জুমলাতুন ফেলিয়া আলহামদুলিল্লাহ বাক্য একেবারেই সহজ ইনশাআল্লাহ এখন আরেকটা কথা হইল যদি এমন হয় যদি এমন হয় যে এখানে করিম ও রহিম এই বইটি পড়লো আমি যদি বলতাম করিম ও ফাতেমা এই বইটি পড়লো করিম ও ফাতেমা এই বইটি পড়লো খেয়াল করবেন করিম ও ফাতেমা এই বইটি পড়লো একজন ছেলে একজন মেয়ে এখন কি আপনি দারাসা বলবেন নাকি দারাসাত বলবেন কি বলবেন দারাসা বলবেন নাকি দারাসাত বলবেন যদি দারাসা বলেন তাহলে পুরুষ হয়ে যায় যদি দারাসাত বলেন মহিলা হয়ে যায় আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আপনার কাজ হইল এই ক্ষেত্রে আপনার কাজ হইল আপনি ফেলের সাথে যেই ফাইলটা লিখবেন ওই ফাইল যদি মুজাক্কার হয় তাহলে ফেল মুজাক্কার লিখবেন ওই ফাইল যদি মুয়ান্নাস হয় ফেলটা মুয়ান্নাস লিখবেন দ্বিতীয় জনকে আর দেখবেন না দ্বিতীয় জনকে আপনি আর দেখবেন না কাকে দেখবেন ফেলের সাথে যাকে বসাচ্ছেন তাকে দেখবেন আপনি যদি দারাসের সাথে করিমকে বসান তো দারাসের মুজাক্কার হবে এরপর আপনি ফাতেমা বসান সমস্যা নাই আপনি যদি বলেন যে দারাসের সাথে আমি ফাতেমা বসাবো এরপরে করিম বসামু তাহলে আপনাকে দারাসাত লিখতে হবে দারাসা লিখলে হবে না কেন হবে না সেটার জন্য কি রয়ে গেছে একটা লম্বা উত্তর রয়ে গেছে লম্বা উত্তর আমি লম্বা করব না শুধু আমি সংক্ষেপ করব দেখেন সংক্ষেপটা হইল আরবিতে একটা আরবিতে একটা পাঠ আছে তো দাস আছে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো তাবা এবং মাকবু কি আছে তা বিউন আর এর আগে যেটা সেটা হলো মাতবু শব্দ অর্থ অনুসরণীয় যাকে আমরা অনুসরণ করব আর তা বিউন ইসমের ফায়েলের সিগা তা বিউন ফাইলুন খালিকুন অর্থ হইল অনুসারী অর্থ কি অনুসারী অনুসারী কাকে বলে যিনি পিছন পিছন যান তাকে অনুসারী বলে আর মাতবু অনুসরণীয় যিনি আগে আগে চলেন তাকে অনুসরণীয় বলা হয় তাহলে এই ক্ষেত্রে তাবে এবং মাতবু এর কিছু প্রকার আছে তাবে এবং মাতবু এর কি আছে কিছু প্রকার আছে যেমন মনে করেন আমি লিখলাম কলামুন জাদিদুন আপনি যদি তর্কিব করেন কলামুন মৌসুফ জাদিদুন সিফত আলহামদুলিল্লাহ তর্কিব হয়ে গেছে আপনি যদি তর্কিব করেন কলামুন মাকবু এদের হরকতের অনুসরণ করতেছে জাদিদুন শব্দে কার অনুসরণ হরকতের অনুসরণ এটা এক বছর এটা এক বছর মুজাক্কার মুজাক্কার দুই পেশ হরকতের পরিবর্তন আপনার হরকতের অনুসরণ করেছে এই হিসেবে যায় আপনি যদি বলেন যে কলামুন মৌসুফ খেয়াল করবেন কলামুন মৌসুফ জাদিদুন সিফত তর্কিব হয়ে গেছে আপনি যদি বলেন কলামুন মাকবু জাদিদুন তাবে আর মাকবু মিলিয়া একটা হবে সমস্যা নাই তুর্কিব হয়ে গেছে আপনি যদি বলেন কলামুন মানউত আর জাদিদুন নাআত মানে কি প্রশংসা যেমন আমরা বলি নাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে এটা হবে মানউত এটা হবে নাআত কাজে দুটি মিলে একটা কোন সমস্যা নাই এই জন্য বলেছি যে আমাদের প্রথম শব্দটা হইল আমাদের আসল ঠিক এরকম ভাবে কারিমুন ও রহিমুন কারিমুন দুই পেশ রহিমুন দুই পেশ তার মানে এটা হলো মাতবু এটা অনুসরণ করছে দ্বিতীয় শব্দটা কাজে দ্বিতীয় শব্দটা যেহেতু অনুসরণ করছে এর আগেরটা আগেরটা কি করেছে এর পূর্বের শব্দের অনুসরণ করেছে কাজে তার জন্য ফেল নির্ধারণ করতে হয় না ফেল নির্ধারণ করতে হয় প্রথম শব্দের জন্য এই কারণে বলেছি যদি এমন হয় একজন পুরুষ একজন মহিলা দুইজন নিয়ে আপনি ফেল গঠন করবেন বাক্য গঠন করবেন সেই ক্ষেত্রে আপনি ফেল এর সাথে যদি পুরুষ আনেন ফেলটা পুরুষ ব্যবহার করবেন যদি আপনি সেই ক্ষেত্রে ফেলের সাথে মহিলা ব্যবহার করেন তাহলে ফেলটা কি আনবেন মহিলা বা স্ত্রীলিঙ্গের ফেলটা নিয়ে আসবেন ইনশাআল্লাহ আজকের এই কাজ থেকে আমরা আপনার হরফে আত্মের উপর আলোচনা শুনেছি এবং হরফে আত্ম যদি আপনার আসে তাহলে কিভাবে জুমলায় ফেল আপনার গঠন করতে হয় তৈরি করতে হয় এইভাবে ইনশাআল্লাহ আমরা এই কাজটা গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমরা আগামী কাছে চেষ্টা করব যাতে করে অন্য আর এক রকম আপনার আরবিতে বাক্য গ্রহণ আমরা করতে পারি ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু